প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। প্রকৃতির অনবদ্য সৃষ্টি পাখি আমাদের দেশের বিভিন্ন ধরনের আবাসস্থলে বাস করে। নানা প্রজাতির পাখি মূলত খাদ্যের ধরন এবং খাদ্যের প্রাপ্যতার উপর ভিত্তি করেই পাখিরা তাদের আবাসস্থল নির্বাচন করে। আমাদের আজকের পর্ব চিরসবুজ বনের পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আলাহকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের চিরসবুজ বনের পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ এই বাংলাদেশ প্রকৃতির অবারিত দানে পরিপূর্ণ। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান। পাখি প্রকৃতির সকল মূল্যবান উপাদানসমূহের মধ্যে একটি। সমগ্র বাংলাদেশ জুড়ে কয়েকশো প্রজাতির পাখির আবাস। আমাদের দেশের হাওর, বাওর, চরাঞ্চল, বিভিন্ন বনাঞ্চল আর উপকূলীয় এলাকাগুলো প্রায় সারা বছরই হাজার হাজার পাখির কলকাকলিতে মুখরিত থাকে। এসব পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রকৃতিপ্রেমী মানুষদের চিত্ত বিনোদনের অন্যতম উৎস। আমাদের দেশে প্রধানত চার ধরনের বনাঞ্চল রয়েছে। এগুলো হলো চিরসবুজ বন, আংশিক চিরসবুজ বন, পত্রঝরা বন বা শালবন এবং ম্যানগ্রোভ বন। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত এ সকল বনে বাস করে বিভিন্ন প্রজাতির পাখি। কিছু প্রজাতির পাখি বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়। আবার কিছু কিছু প্রজাতি শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলভেদে দেখা যায়। আমাদের দেশে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় যে বনগুলো দেখা যায় তাদেরকে চিরসবুজ বন বলে। এ সকল বনের উদ্ভিদগুলো সারা বছরই সবুজ পাতায় পরিপূর্ণ থাকে। চিরসবুজ বনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমারোহ ঘটায়। এখানে বেশ কিছু প্রজাতির পাখি পাওয়া যায় যা অন্য কোনো ধরনের বনে দেখা যায় না, তাই এদেরকে চিরসবুজ বনের পাখি বলা হয়। আবার কিছু কিছু পাখি অন্যান্য বনে দেখা গেলেও চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনে এদের উপস্থিতি বেশি থাকে। চিরসবুজ বনের পাখির মধ্যে রয়েছে পাহাড়ি ময়না, টিয়া, পেঁচা, বাজ, ধনেশ, ঘুঘু, হরিয়াল, পাহাড়ি নীলকণ্ঠ, সুইচোর, কাঠঠোকরা, বুলবুলি, ভীমরাজ, মৌটুসি সহ অন্যান্য পাখি। এসব পাখি আকার, আকৃতি, বর্ণ এবং স্বভাবে অত্যন্ত বৈচিত্র্যময়। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের চিরসবুজ বনে দেখা মেলে পাহাড়ি ময়না, কথা বলা পাখি হিসেবে বেশ পরিচিত পাহাড়ি ময়না, মাঝারি আকৃতির পাখি। এদের ঘাড়ের দুপাশে হলুদ রঙের চামড়ার পট্টি থাকে। ফিঙে আমাদের অতি পরিচিত পাখি হলেও এদের কিছু প্রজাতি চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা। এদের মধ্যে রয়েছে বড় র্যাকেট ফিঙে এবং ছোট র্যাকেট ফিঙে। এদের মাথায় লম্বা ঝুঁটি এবং লেজের গোড়া থেকে দুটি সরু অংশ লম্বা হয়ে একেবারে শেষ মাথায় ফিতার মতো একগুচ্ছ পালক থাকে। বনের বট, পাকুড় বা ডুমুর গাছে দেখা যায় হরিয়ালের দল। এদের মধ্যে উল্লেখযোগ্য হল ঠোঁট মোটা হরিয়াল, ছোট হরিয়াল, ধুমকল ইত্যাদি। এদেশের চিরসবুজ বনগুলোতে মদনাটিয়া, ফুলমাথাটিয়া, লটকন টিয়া সহ বেশ কয়েক প্রজাতির টিয়া দেখতে পাওয়া যায়। এদের মধ্যে মদনাটিয়া বা কমলাবুক টিয়া বেশি দেখা যায়। পেট ও বুকের রং লালচে বলে এদের এই নামকরণ হয়েছে। আমাদের দেশে 8 প্রজাতির বুলবুলি দেখা যায়। এদের মধ্যে 3টি প্রজাতি সারা দেশে দেখা গেলেও বাকি 5টি প্রজাতি শুধুমাত্র চিরসবুজ বনেই দেখা যায়। এগুলো হলো কালো মাথা বুলবুল, জলপাই বুলবুল, ধলা গলা বুলবুল, মেটে বুলবুল, কালো ঝুঁটি বুলবুল ও কালো বুলবুল। এরা ছোট আকারের বৃক্ষচারী পাখি। এরা বনের ফুল, ফল ও পোকামাকড় খেয়ে বাঁচে। চিরসবুজ বনের আরেকটি উল্লেখযোগ্য পাখি কাঠঠোকরা। প্রজাতিভেদে এরা কাঠকুড়ালি নামেও পরিচিত। কাঠঠোকরার চঞ্চু বেশ শক্ত, জিহ্বা লম্বা। এরা সাধারণত পিঁপড়া ও অন্যান্য পোকা খায়। ধনেশ চিরসবুজ বনের পাখিদের মধ্যে অন্যতম। বিশাল আকারের বাঁকানো ঠোঁট এদের অনন্য বৈশিষ্ট্য। এরা সাধারণত গভীর জঙ্গলে বিচরণ করে। আমাদের প্রকৃতিতে পাখির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতির নান্দনিক সৌন্দর্যের এক অনিন্দ নিদর্শন এসব পাখি। এরা বনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চিরসবুজ বনের প্রতিবেশে খাদ্য শৃঙ্খলে স্বাভাবিক ধারা বজায় রাখা, ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা, উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তার ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজেও পাখির ভূমিকা অপরিসীম। অথচ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই পাখিরা আজ মোটেও ভালো অবস্থায় নেই। পরিবেশ বিপর্যয়ের ফলে অস্তিত্বের হুমকিতে পড়েছে চিরসবুজ বনের এই পাখিরা। ক্রমাগত বনভূমি উজাড় করার ফলে বনের পাখিরা তাদের আবাসস্থল হারাচ্ছে। একই সাথে বনাঞ্চলে ফলজ উদ্ভিদ কমে যাওয়ায় খাদ্য সংকটে ভুগছে। আমাদের দেশে বিপন্ন পাখিদের মধ্যে রয়েছে ধনেশ, কাঠময়ূর, মথুরা, পাহাড়ে নীলকান্ত, পাহাড়ি ময়নাসহ আরও কিছু পাখি। তাই চিরসবুজ বনের পাখিদের রক্ষায় বনভূমির কোনো বিকল্প নেই। এখনও অবশিষ্ট থাকা প্রাকৃতিক বনের পাশাপাশি সামাজিক বনায়ন ও বনভূমির আয়তন বৃদ্ধির মাধ্যমে পাখিসহ অন্যান্য প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে হবে। চিরসবুজ বন থাকলে বনের পাখিরাও থাকবে, একই সাথে টিকে থাকবে সুস্থ সুন্দর পরিবেশ। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম চিরসবুজ বনের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। ইনাম ভাই, আপনি তো বহু বছর দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, পাখি দেখছেন এবং চিরসবুজ বনে অনেক ঘুরেছেন। এই চিরসবুজ বনের পাখি আর অন্যান্য পাখির মধ্যে পার্থক্যটা কি? বনের পাখি আর অন্য পাখির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য যে বনের পাখিগুলো কিন্তু ছোট হয়, লুকিয়ে থাকে, মানুষ চেনে না এবং বনের অন্ধকারে লুকিয়ে থাকে বলে এদের রংচং অনেক বেশি, অত্যন্ত সুদর্শন পাখি এবং খুব ছোট হয়েও বনে টিকে থাকা যায়। প্রান্তরের পাখি, পানির পাখি মানুষ দেখতে পায়, প্রতিনিয়ত চেনা থাকে। বনের পাখিগুলো দেশের মানুষের কাছে অজানা। জগতের সবুজ বনের পাখিগুলো খুব কালারফুল হয়। হ্যাঁ, অধিকাংশই অত্যন্ত রংচং। আপনি ভেবে দেখেন, আপনি যদি কখনো দেখে থাকেন আমাদের কুচকুচিটা, লাল মাথা কুচকুচি, কি উজ্জ্বল রং। অথবা আপনি খুব ছোট যে ফুলঝুরিগুলো দেখেন, অত্যন্ত উজ্জ্বল রঙের হয়। এগুলো বনেই বেশি দেখতে পাবেন। এই বনগুলোতে কি বড় পাখিও আছে? হ্যাঁ, বড় পাখি অবশ্য প্রান্তরের বড় পাখির মতো হবে না। আমাদের ধরুন মদনটাক যত বড়, আমাদের বনে কোনো অত বড় পাখি নেই। কিন্তু বনের বড় বড় পাখির মধ্যে ধনেশ, আমাদের যে রাজধনেশটা তো বিশাল পাখি ছিল, এখন প্রায় শেষ হয়ে গেছে। তারপরে যে পাকড়া ধনেশটা, সেটাও বেশ বড়, কাকের চেয়ে বড়। সেই বনে কিন্তু আপনি কাকের চাইতে বড় পাখি খুব কমই পাবেন। আমাদের এই চিরসবুজ বনে আপনি জার্ডনের বাজটা দেখতে পাবেন, কাকের চেয়ে বড়। তাছাড়া আমাদের তাওড়াগুলো আছে, সবুজ তাওড়া। তাওড়া মানে হলো আমাদের যে হাড়ি চাচা, তাদের মতো। এরা কাকের প্রায় সমান। অথবা ধরুন গ্রেট গ্রে স্লেটি উড পেকার আছে, এই যে স্লেটি উড পেকার মেটে ঠোকরা, এটা প্রায় কাকের সমান। এরাই কিন্তু বনের বড় পাখি। আর যে পাখিগুলো ছোট, তাদের কিছু পরিচয় দেবেন? হ্যাঁ, পাখিগুলো ছোট। বনে কিছু মাছরাঙাও আছে, এটা কিন্তু খুব ক্ষুদে। আমরা যে মাছরাঙাটা খুবই রহস্যজনক, আমাদের এখানে বামন রাঙা বলি আমরা। এই এতটুকুন একটা মাছরাঙা, সে বনেই থাকে, বনের পাহাড়ি ঝর্ণার থেকে ছোট মাছ ধরে খায়। আবার কাঠঠোকরাগুলো, ধলাভ্রু কাঠঠোকরা যেটা, সেটা আমাদের একেবারে একটা চড়ুইয়ের 1/4 ভাগ ধরতে পারে, এতই ছোট। এবং যত ফুলঝুরি, অধিকাংশ ফুলঝুরি বনের পাখি। লোকালয়ে একটি মাত্র ফুলঝুরি আমরা পাই, এরা খুবই ছোট। বাংলাদেশের সবচেয়ে ছোট পাখি ফুলঝুরিগুলো। মৌটুসি আছে, অনেক মৌটুসি বনেই কেবল পাওয়া যায়, এরা খুব ছোট পাখি। তো এই বনে তাছাড়া আমাদের চুটকি এবং ফুটকি বলে যে দুই পরিবারের পাখি, এরা অনেক অনেক পাখি। এরা অধিকাংশই পরিযায়ী, কিন্তু এরা প্রতি বছর বনে এসে কোটি কোটি সংখ্যায় বনের পাতার থেকে পোকা খেয়ে বনটাকে রক্ষা করে আমাদের। আচ্ছা, এই চিরসবুজ বনে কি ময়নাও থাকে? হ্যাঁ, অবশ্যই। আপনি জানেন যে আমাদের শালিক যে পরিবার, এই পরিবারের মধ্যে একটা আমাদের প্রিয় পাখি ময়না, ও কিন্তু বনেরই পাখি। পাহাড়ি বনে ও শুধু টিকে আছে এখনও। আর অন্যান্য শালিক কিন্তু প্রধানত লোকালয়ের পাখি, বনের নয়, কিন্তু ময়না ভিন্ন। আর হরিয়াল? হ্যাঁ, অনেক হরিয়াল বনেই আছে। আমরা লোকালয়ে দেখতে পাই শুধু হলদেপা হরিয়াল, ঠোঁটমোটা হরিয়াল, এই দুটো। আর বাকি চার জাতের হরিয়াল দেখতে আপনাকে বনেই যেতে হবে। আচ্ছা, এই চিরসবুজ বনের এই পাখিদের অবস্থা কি এখন? বনের অবস্থা যেমন, পাখির অবস্থাও তেমন। বনের অবস্থাও খারাপ আমাদের। বন তো একেবারেই ছোট হয়ে আসছে ক্রমাগত, এবং এমন কোনো বন নেই যে প্রতিনিয়ত লোকে তার থেকে কাঠ, পাতা, আরও বহু কিছু আহরণ করছে না, এমন কোনো বন নেই। চারিদিকে এত মানুষ, যার কাছে একটা শুকনো পাতাও মূল্যবান। ফলে এই বনগুলো সত্যি কিন্তু প্রতিনিয়ত খর্ব হচ্ছে, নষ্ট হচ্ছে। এর উপরে আবার আমরা কিছু বাড়তি এর উপরে চাপ সৃষ্টি করেছি। বন ধ্বংস করে আমরা বাগান করছি, যেমন সেগুন গাছের বাগান করা হয়েছিল, তারপরে এখন আগার গাছের হচ্ছে, লেবু বাগান করছে, আনারস বাগান করছে, মানে বন কেটে রাবার প্লান্টেশনও হচ্ছে অনেক জায়গায়। তার মানে প্রাকৃতিক বন সরিয়ে আমরা বাগান করছি। বাগানে এই বনের কোনো পাখি টিকবে না। ধরুন আমি যে লালমাথা কুচকুচির কথা বললাম, এ কিন্তু কোনো বাগানে আপনি দেখতে পাবেন না, কোনো বাগানে বাঁচতে পারে না। ও কিন্তু প্রাকৃতিক বনের যে পোকা সেটা ধরে খেয়ে বেঁচে থাকতে পারে। ফলে আমি যেই বন সরিয়ে বাগান করছি, এই পাখিগুলো কিন্তু সব উৎখাত হয়ে যাচ্ছে। এবং যেহেতু এই পাখি সম্বন্ধে আমাদের জানাশোনাই কম, মানুষ সজাগ নয়, ফলে এদের যে চরম ক্ষতি হয়ে যাচ্ছে আমরা সেটা জানতে পর্যন্ত পারছি না। আচ্ছা, আমরা এদের সংরক্ষণ করতে হলে কি করা দরকার বলে আপনি মনে করেন? এক নম্বরই যে প্রাকৃতিক বনের এই যে সংকোচন বন্ধ করতে হবে যে কোনো উপায়ে। আমাদের নিশ্চয়ই উপায় অজানা নয়, কিন্তু আমাদের শক্তি প্রয়োগ করতে হবে। এখানে চারিদিক থেকে সংকীর্ণ হয়ে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু জনগণের সম্পত্তি। পাশে যারা আছে তারা ক্রমেই একটু একটু করে দখল করছে, যারা একটু বেশি লোভী শহর থেকে যেও দখল করছে। এইগুলো বন্ধ করতে হবে। এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ বোধ হয় এই যে পরিবর্তন, যেটা বনকে বাগান করে ফেলছি আমরা, এটা কিন্তু সরকারি উদ্যোগে হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে, কারণ এমন নয় যে আমরা এই যে এতটুকুন বাগান আছে, আমরা কিন্তু সারা বাংলাদেশের 2% জমিও হবে না যে এই চিরসবুজ বন রয়েছে। এইটুকুন যদি আমরা নষ্ট করে আমরা যদি বাগান করি, তাতে আমাদের কতটুকুন অর্থকরী লাভ হতে পারে? খুবই সামান্য। কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদ যা হারাবো সেটা কিন্তু অমূল্য। সেটা ওই আগার চাষ করে কিংবা রাবার চাষ করে সে কিছুতেই পোষায় না। এটা মানুষকে বলতে হবে যে না, আমরা কিন্তু এই যেটুকুন আছে এটুকুন আমাদের ধ্বংস করা ঠিক হবে না। মানে আমরা তো আসলে পাখির পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলছি। যে পরিবেশটাকে আমরা ব্যালেন্স করার কথা, রক্ষা করার কথা, সেটাকেও নষ্ট করছি আমরা। সেই আমাদের সুস্বাস্থ্যের জন্যই কিন্তু প্রাকৃতিক বন প্রয়োজন, অনেক বেশি দরকার। আমাদের তা আছে খুবই সামান্য। এই যে চিরসবুজ বন বললেন, আমরা যদি সুন্দরবন যেটা প্যারা বন একে বাদ দিই, তাহলে এই চিরসবুজ বন কিন্তু একেবারে 1-2% জমিও নয় সারা দেশের। যেটুকুন আছে সেটুকুন তো আমরা কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। এই চেষ্টাটাই আমাদের এখন করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি? চলুন জানা যাক চিরসবুজ বনের পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? পৃথিবীর মোট স্থলভাগের মাত্র 6% চিরসবুজ বন হলেও স্থলজ উদ্ভিদ ও প্রাণীর অর্ধেকই পাওয়া যায় এই বনে। দক্ষিণ আমেরিকার আমাজন বনে প্রায় 1300 প্রজাতির পাখি বসবাস করে। বাংলাদেশে বসবাসকারী পাখিদের প্রায় 1/3 বেশি প্রজাতি বাস করে চিরসবুজ বনে। বাংলাদেশে চিরসবুজ বনে 3 প্রজাতির ধনেশ দেখা গেলেও বর্তমানে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন নদীটি সবচেয়ে বেশি দূষণের শিকার? সঠিক উত্তরটি হল বি, বুড়িগঙ্গা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন তাহসিন আক্তার শানু, ছাত্রী আফসরউদ্দিন উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। অভিনন্দন আপনাকে, আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, আমাদের দেশে কোন পাখিটি শুধুমাত্র চিরসবুজ বনেই দেখা যায়? এ ধনেশ, বি শাহ বুলবুলি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস, আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, চিরসবুজ বনের পাখিরা পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে মানুষের নানাবিধ কর্মকাণ্ডে পাখিগুলোর অবস্থা ভালো নেই। এজন্য চিরসবুজ বনের ভারসাম্য ধরে রাখতে এই পাখিগুলোর সংরক্ষণ খুবই প্রয়োজন। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছে আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা কাল। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা কাল। এসো হাতে হাত ধরে শপথ করি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।